স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে টেকমাস্টার আরিফুল ইউটিউব চ্যানেলে। আজকে বন্ধুরা আমি আপনাদেরকে ইসলামী ব্যাংকের জাদুর একটি মেশিন সিআরএম বা ক্যাশ রিসাইক্লিং মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব, যেটার মাধ্যমে আপনারা ক্যাশ আউটের পাশাপাশি ক্যাশ ইনও করতে পারবেন। আপনারা সকলেই ইতিমধ্যে এটিএম বা অটোমেটেড টেলার মেশিনের সাথে পরিচিত, যেটার মাধ্যমে আমরা খুব সহজেই এটিএম কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারি। বাট বন্ধুরা, সিআরএম এমন একটি মেশিন যার মাধ্যমে আমরা টাকা উঠানোর পাশাপাশি ইনস্ট্যান্ট টাকা জমাও করতে পারবো, আমাদেরকে আর ব্যাংকের লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা জমা করতে হবে না। তো বন্ধুরা, এই সিআরএম মেশিনের মাধ্যমে টাকা জমা করার প্রসেসটি কিন্তু খুবই সহজ। আপনারা আমার এই ভিডিও টিউটোরিয়ালটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেখানেও একটি ক্লিক করে দিবেন, তাহলে আপনি এরকম ইউজফুল ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বিস্তারিত নিয়ে ফিরে আসছি ইন্ট্রো এর পর। বন্ধুরা, এটা হচ্ছে সিআরএম বা ক্যাশ রিসাইক্লিং মেশিন। এটিএম থেকে অনেকটাই ভিন্ন একটি মেশিন, কারণ এটিএমের মাধ্যমে শুধুমাত্র আমরা টাকা ক্যাশ আউট করতে পারি, বাট সিআরএমের মাধ্যমে আমরা ক্যাশ আউটের পাশাপাশি ক্যাশ ইন বা ইনস্ট্যান্ট টাকা জমাও করতে পারবো। এটিএম মেশিনে সাধারণত স্ক্রিনের দুই সাইডে বেশ কিছু বাটন থাকে, বাট বন্ধুরা, সিআরএম মেশিনে এই ধরনের কোনো বাটন নাই, এটি সম্পূর্ণ টাচ কন্ট্রোল একটি মেশিন। তো বন্ধুরা, সিআরএমের মাধ্যমে আমাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করার জন্য অ্যাট ফার্স্টে মেশিনে আমাদের এটিএম কার্ডটি প্রবেশ করাতে হবে। এরপর কিপ্যাড থেকে আমাদের পিনকোডটি টাইপ করতে হবে। এরপর ডিসপ্লে থেকে আমাদেরকে নগদ জমা লেখা এই বাটনটিতে ক্লিক করতে হবে। এরপর আপনার কাছে জানতে চাইবে আপনি আপনার নিজের অ্যাকাউন্টে টাকাটি জমা করবেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে টাকাটি জমা করবেন। তো আমি যেহেতু আমার নিজের অ্যাকাউন্টেই টাকাটি জমা করব, এজন্য নিজ অ্যাকাউন্ট লেখা যে বাটনটি রয়েছে এটার উপরে টাচ করব। এরপর আপনি রিসিপ্ট পেপার নিতে চান কিনা সেটা জানতে চাইবে। তো আপনি যদি নিতে চান তাহলে হ্যাঁ এর উপরে টাচ করবেন, আর না নিতে চাইলে না এর উপরে টাচ করবেন। তাহলে বন্ধুরা, টাকা জমা দেওয়ার যে বক্সটি আছে সেই বক্সটির শাটার খুলে যাবে। শাটারটি খুলে গেলে এখানটাতে আমাদের টাকাটি দিতে হবে। টাকা দেয়া হয়ে গেলে স্ক্রিনের উপর নিশ্চিত লেখা বাটনটিতে টাচ করতে হবে, তাহলে আপনার টাকাটি স্ক্যান হওয়া শুরু হয়ে যাবে। তো এখানটাতে বন্ধুরা একটা কথা উল্লেখ্য যে সিআরএম মেশিনে কিন্তু ছেঁড়া টাকা, অতিরিক্ত ভাঁজযুক্ত টাকা, অথবা আপনার টাকাতে যদি সিল মারা থাকে অথবা অতিরিক্ত লেখালেখি থাকে তাহলে কিন্তু সিআরএম মেশিন সেই টাকা গ্রহণ করে না। তো বন্ধুরা, স্ক্যানিং শেষ হয়ে গেলে আপনি কত টাকার নোট কয়টি দিয়েছেন সেটা দেখাবে। তো সব কিছু যদি সঠিক থাকে তাহলে বন্ধুরা পরবর্তী ধাপ লেখা বাটনটিতে ক্লিক করতে হবে। এরপর আপনার যে অ্যাকাউন্টে টাকাটি জমা হবে সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেখাবে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিশ্চিত বাটনটিতে আবারও ক্লিক করতে হবে। তাহলে আমাদের অ্যাকাউন্টে টাকাটি জমা হয়ে যাবে এবং আমরা টাকাটি যে জমা দিয়েছি এর রিসিপ্ট পেপারটি আসবে, সেই রিসিপ্ট পেপারটি আমাদেরকে সংগ্রহ করতে হবে। এরপর আপনি আর লেনদেন করতে চান কিনা সেটা আপনার কাছে জানতে চাইবে। তো আমি আর লেনদেন করব না, এজন্য না লেখা বাটনটিতে ক্লিক করব, তাহলে আমাদের এটিএম কার্ডটি বেরিয়ে আসবে। তো এটা ছিল বন্ধুরা এটিএম কার্ডের মাধ্যমে সিআরএম মেশিনে টাকা জমা করার পদ্ধতি। সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে 30 সেকেন্ডের মতো সময় লাগে। আপনারা চাইলে এটিএম কার্ড ছাড়াও কিন্তু সিআরএম মেশিনে টাকা জমা করতে পারবেন, সে বিষয়ে আমি নেক্সটে আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসব। তো সেই ভিডিওর নোটিফিকেশনটি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন। আগামী পর্বে বন্ধুরা আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।